আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবরকাতু নাহমাদ হু আলা রসুল হিল খারিম আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সেই সাথে দোয়া করছি আমার যেই সমস্ত ভাই বোনেরা পৃথিবীর এই ক্লান্তি লগ্নে দুর্বিষ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত অবস্থান করছেন আল্লাহকে আপনাদের সকলকে ভালো রাখুন সুখে রাখুন এবং শান্তিতে রাখুন সেই সাথে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদেরকে অনেকেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন আমরা কোরআন হাদিসের আলোকে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি আজকে যেই প্রশ্নটি আমাদেরকে এক ভাই করেছেন আমাদেরকে প্রশ্ন করেছেন হুজুর ঈদের রাতে স্ত্রী সহবাস করলে কি হয় আমাদেরকে অনেকেই বলে ঈদের রাতে স্ত্রী সহবাস করলে সন্তান প্রতিবন্ধী হয় সন্তান অন্ধ হয় অথবা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় কথাটা কতটুকু সত্য আমরা জানতে চাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া খলিক তুমিল আখিরত এই দুনিয়ার যা কিছু আছে এই সব কিছু আল্লাহ পাকরব্বুল আলমিন মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছেন আর মানব জাতিকে আল্লাহ পাকরব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলা বানী আদম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত হল এই বনি আদম লা হু ইল্লাহ সাহা বান্দা যেটা সইতে পারবে না আল্লাহ পাক সেটা বান্দার উপরে চাপিয়ে দেন না প্রিয় দর্শক আপনারা জানেন সুরা নিসার প্রথম আল্লাহ আল্লাপা আকরব্বুল আলমিন বলেছেন বিসমিল্লা রহমান হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো আল্লাদিফসি ওয়াহিদা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এক ব্যক্তিকে বাবা আদম আলাই ও খোলা মিনহা জাউজাহা এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অর্থাৎ মাহাবা হওয়া সালামকে। ওলা সামিন হুমা রিজা আল ক্যাথিয়া এদের দুজনের সমন্বয় আল্লাহ পাক পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন তো প্রিয় দর্শক শ্রোতা বাবা আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অর্থাৎ স্বামী স্ত্রীর একটা সম্পর্ক স্বামী থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন সুবাহান্লাহ বাম পাঁচরের হার দিয়ে বাবা আদমের মা আলাই সালামকে বানিয়েছেন স্বামী স্ত্রীর বন্ধন এটা আত্মার বন্ধন আত্মার সম্পর্ক এটা হলো শারীরিক সম্পর্ক একে অপরের জন্য পোশাক স্বরূপ আল্লাহ আকরব্বুল আলমিন বলেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে হুন্না লিবাসুল্লাহুম আংতুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রীরা হলো স্বামীদের স্বরূপ আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক কতটা গুরুত্ব দিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের বন্ধু স্বামী যখন কষ্টে থাকে তখন তার কষ্টের ভাগিদার তার সুখ দুঃখের ভাগিদার হলো স্ত্রী স্ত্রী যখন কষ্টে থাকে তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বামী হলো স্ত্রীর পরম বন্ধু তো এই ক্ষেত্রে স্বামীর জন্য সুখের স্থান হলো স্ত্রী আর স্ত্রীর জন্য সুখের স্থান হলো স্বামী তো এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমী স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে সুখের যেই বন্ধনটির মাধ্যম করেছেন সেটা হলো স্বামী স্ত্রী একে অপরের মিলন বা সহবাস বা যেটা হলো শারীরিক সম্পর্ক বলে তো এই শারীরিক সম্পর্কর ব্যাপারে আমরা অনেকেই অনেককে আতঙ্কের মধ্যে রাখি কেউ বলে দিনের বেলা শারীরিক সম্পর্ক করা যায়জ নাই কেউ বলে যে প্রতি সপ্তাহে অমুক দিন শারীরিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর সহবাস করা যায়জ নাই ঈদের দিন জায়েজ নাই বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে প্রচলন রয়েছে আসলে এই কথাগুলো ভিত্তিহীন রসুলি পাক সাল্লাহ আলিয়া সাল্লাম স্ত্রীদের কাছে দিনের বেলাও গিয়েছেন রাতের বেলাও গিয়েছেন আপনার মন যখন চাবে স্ত্রী হলো আপনার সুখের জায়গা সুখের স্থান আর স্বামী হলো স্ত্রীর জন্য সুখের জায়গায় সুখের স্থান একে অপরের জন্য সুখ শান্তির কারণ হবে স্ত্রী প্রয়োজন হলে স্বামীর কাছে যাবে স্বামীর প্রয়োজন হলে স্ত্রীর কাছে যাবে তবে হ্যাঁ একটা মানুষের সুখ দুঃখ সবাইকে বুঝতে হবে সুখ দুঃখ এক জিনিস আর জায়েজ না যায়স হলো আরেক জিনিস অনেকেই বলে ঈদের রাত্রে স্ত্রী সহবাস করা যায়জ নাই কে বলেছে এই কথা কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয় এটা বৃত্তিহীন একটি কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কয়েকটি রাত্রি উন্মতি মোহাম্মদীকে দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ রাত্রি হলো পাঁচটি রাত্রি দুই ঈদের রাত্রি সবে কদর এরপরে হলো লাইলাতুল বরাদের রাত্রি হারাফার রাত্রি এই রাত্রিগুলো অনেক দামি রাত্রি এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক খুশি হন আল্লাহ পাক সবাব অনেক বৃদ্ধি করে দেন কারণ হলো এই রাতগুলো হলো আনন্দের রাত এই রাতগুলো হলো উল্লাসের রাত এই আনন্দের রাত্রিতে এই ফুর্তির রাত্রিগুলোতেও আল্লাহকে যারা ভুলে না আল্লাহর এ বন্দেগি করে আল্লাহ তালা তখন নিজে খুব খুশি হন গর্ববোধ করেন যে আদম সন্তানকে আমি ঈদের রাত্রি দিয়েছি ঈদ দিয়েছি আনন্দের জন্য অথচ এই আদম সন্তান আমাকে এরপর ভুললো না এই আনন্দ রেখে আমার এবাদতবন্দি করে আল্লাহ তখন খুশি হয়ে যান তো সম্মানিত দর্শক শ্রোতা স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক সহবাস এটা হলো সাফাবের কাজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর যখন মিলন করে আল্লাহ পাক সন্ধ্যা মোতাবেক যখন মিলন করে আল্লাহ পাক শান্তি আর রহমত বর্ষণ করতে থাকেন কারণ পাক সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সন্তান বেশি বেশি আল্লাহর কাছ থেকে চাও তোমরা বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করো কারণ কেয়ামতের ময়দানে আমার উন্মত বেশি হবে আমি সবার কাছে গর্ব করব। তো প্রিয় দর্শক শ্রোতা ঈদের রাত্রিতে সহবাস করা যাবে না হারাম এগুলো বৃত্তিহীন কথা এই কথার কোনো যৌক্তিকতা নাই অবশ্যই ঈদের রাত্রিতে সহবাস করা যাবে তবে কোন কোন কারণে কোন কোন সময় সহবাস করা যাবে না এই বিষয়গুলো কোরআন হাদিস থেকে আমরা অবশ্যই জানি যেমন মহিলাদের হায়েজ অবস্থায় নেফাস অবস্থায় যখন মাসিক পিরিয়ড চলে এই সময়গুলোতে স্ত্রী সহবাস করা হারাম বিলকুল হারাম এই সময় যদি আপনি সহবাস করেন তাহলে আপনার সন্তান যদি জন্ম নেয় সে সন্তান অসুস্থ হওয়ার আশঙ্কা আছে এক হাদিসের মধ্যে এসেছে হজরতে আব্বাস রাদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হিজরা সন্তান কেন হয় তখন হজরতে আব্বাস রাদি আল্লাহ আনু বলেন ইয়ে মেনে লোকারে এসেছিল জানবার জন্যে তখন হজরতে আব্বাস রাদি আল্লাহ তালনু বললেন যে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম থেকে শুনেছি যখন কোনো মানুষ মাসিক প্রিয়ট চলা অবস্থায় সহবাস করে তখন তার সাথে জিন শয়তান জিন জিন সুরি হয়ে যায় আর তখন সন্তান এই হিজরা জন্ম নেয় তো সম্মানিত দর্শক শ্রোতা কোন কোন সময় আমাদের সহবাস করা যাবেন অবশ্যই আপনারা জানেন মাসিক প্রিয়ট অবস্থায় হায়েজ নেভাস যে অবস্থাগুলো আছে এই সময় কখন স্ত্রী সহবাস করবেন না ধৈর্য ধারণ করবেন তাহলে আপনার বিপদের কারণ হতে পারে মনে করেন আপনার একটা সন্তান অসুস্থ হলো অসুস্থ হওয়ার পরে আপনার সন্তানকে আপনি ফেলে দিতে পারবেন না আপনার সন্তানকে আপনি মেরেও ফেলতে পারবেন না আপনার এই সন্তানের দুঃখ কষ্টের ভার আপনাকেই বহন করতে হবে এই দায় দায় ভার আপনাকে নিতে হবে যেহেতু আপনার সন্তান এই জন্যে আল্লাহ পাক আকরব্বর আলম যেভাবে বলেছেন বিশ্বরামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম যেভাবে বলেছেন আমাদের জীবন ব্যবস্থা ঠিক ওইভাবেই পরিচালনা করতে হবে পাক আল্লাহ সাল্লাম বলেছেন স্বামী স্ত্রী যখন মিলন করবেন অজু অবস্থায় থাকবে এরপরে দোয়া আছে যখন সহবাস করবেন বিসমিল্লা আল্লাহ জান্নিবিনের শৈতন অজান্নিমিনের শৈতন মারো জানা এই দোঁয়াগুলো আছে আরও অনেক দোয়া আছে স্বামী স্ত্রীর মিলন করবার সময় এই দোঁয়া পড়লে শয়তান খবিস জিন শরিক হতে পারে না তখন আল্লাহ তালা যদি আপনাকে সন্তান দান করেন এই সন্তান নেককার হয় এই সন্তান পরহেজগার হয় এই সন্তান পিতামাতার খেদমত করে তো প্রিয় দর্শক শ্রোতা ঈদের রাত্রিতে সহবাস করলে কোনো সমস্যা নেই এতে ভয়ভীতির কোনো কারণ নেই ঈদের রাত এবং দিন উভয় রাত এবং দিন যে কোনো সময় আপনার স্ত্রী যদি সুস্থ থাকে মাসিক পিরিয়ড না থাকে অথবা নেফাজের সময় না হয় আপনার যদি মনে চায় অথবা আপনার স্ত্রী যদি মনে চায় সহবাস করতে পারেন রসুলের পাক সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের মন খারাপ হয়ে যায় যেমন বাইরে গেল একটা একটা মেয়ের দিকে নজর পড়লো অথবা একটা মেয়ের একটা পুরুষের দিকে নজর পড়লো হাহেসাত জন্ম নিতে পারে তখন তোমরা স্ত্রীদের কাছে যাও রসুলবাক সাল্লা সাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন তো এই জন্য আমাদের স্ত্রীরা হলো আমাদের সুখের জায়গা আনন্দের জায়গা শান্তির জায়গা স্ত্রীদের মধ্যে রয়েছে ভালোবাসা আনন্দ উল্লাস ফুর্তি এবং একটা স্ত্রীর জন্য একটা স্বামীর কাছে রয়েছে আনন্দ শান্তি ফুর্তি তো এই জন্য দুজন দুজনের জন্য পোশাক স্বরূপ আল্লাহ বা কত সুন্দর করে বুঝিয়েছেন হুন্না লিবাসুল্লাকুম ও আংতুম লিবাহসুল্লাহম স্ত্রীর হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক এর মাঝে কত সুখ শান্তি রয়েছে একটা স্ত্রী যখন আর একটা স্বামী যখন একে অপর দিকে তাকিয়ে থাকে হাসতে থাকে আল্লাহ পাক রব্বুল আলম অনেক খুশি হন একটা স্বামী যখন একটা স্ত্রীকে চুমু দেয় বা কিস করে অথবা একটা স্ত্রী স্বামীকে চুমু দেয় কিস করে এগুলো সওয়াব হয় আল্লাহ রসোলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক কয়েকটি জায়গার মধ্যে হাসেন কোন কোনো হাদিসে এসেছে তিন জায়গায় আল্লাহ পাক হাসেন এর মধ্যে একটি কারণ হল শেষ রাত্রিতে যখন কোন স্ত্রী তার স্বামীকে তাহার্যোদের সালাদ পড়বার জন্যে ঘুম থেকে উঠানোর জন্য পানি সিটা দেয় অথবা কোনো স্বামী তার স্ত্রীকে তাহার্যতে সালাদ আদায় করবার জন্যে ঘুম থেকে উঠানোর জন্য পানি ছিটা দেয় তাহলে আল্লাপাক দেখে দেখে তাকিয়ে তাকিয়ে হাসেন স্বামী স্ত্রীর বন্ধন হলো মহাব্বতের বন্ধন রহম্মদ বরকতের বন্ধন স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করলে জাবরিয়ে ধরালে অথবা চুমো খেলে সব হয় রসুল পাক সাল্লি সাল্লামের সোনা আপনি দেখেন নবজির জীবনই দেখেন রসুল যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ উত্তালনাকে সালাম দিতেন এরপরে মুসাহফা করতেন এরপরে বকে জড়াতেন এরপরে কপালে ঠোঁটে চুমো খেতেন এরপর রসুল সাল্লি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহতালাকে সালাম দিতেন মুসাফা করতেন চুমু খেতেন বুকে জড়াতেন এগুলো রসুলের সুন্না আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীদের মধ্যে মহাম্মত নেই ভালোবাসা নেই এর একটাই কারণ রসুলের সন্ন্যাহ আমাদের মধ্যে নেই আপনি যদি রসুলের সুন্না মোতাবেক আপনার জীবন পরিচালনা করেন তাহলে আপনার সংসারে দেখবেন শান্তিতে আল্লাপাক ঢেলে পরিপূর্ণ করে দেবে আপনি আজ থেকে একটা সুন্নাতের উপর আমল করেন আপনি যখন ঘরে ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন আপনার স্ত্রীকে এরপরে সর্বপ্রথম আপনার স্ত্রীকে মুসাফা করবেন এরপরে বুকে জড়িয়ে আপনি কপালে ঠোঁটে চুমো খাবেন যখন বের হবেন সালাম দেবেন মুসাফা করবেন আপনার স্ত্রীকে আপনি বুকে জড়াবেন কপালে ঠোঁটে চুমো খাবেন কিছুক্ষণ বকে জাবডি ধরে রাখবেন এই যদি আপনি সূন্য মোতাবেক অন্তত এই সূন্যটা পালন করেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে আপনার স্ত্রীকে আপনাকে ভালোবাসে ধরলাম কিন্তু এ এখন যতটুকুন ভালোবাসা এর থেকে বেশি ভালোবাসবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে যে কথাটি বলার জন্য বলেছি অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে কোনো শান্তি নেই অশান্তিতে পরিণত হয়ে গেছে প্রতিটি ফ্যামিলি অনেক জায়গায় এবং আজকে তো পরকীয় অনেক বেশি অধিকাংশ ফ্যামিলির স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়ার সম্পর্ক খুঁজে পাওয়া যায় স্বামী দেখা যাচ্ছে কারোর সাথে পরকিয়ে লিপ্ত অথবা কোনো সংসার স্ত্রীর পরকিয়ে লিপ্ত এর একটাই কারণ স্বামী স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারে না অথবা স্ত্রী স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারে না আমি হলফ করে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি একটা স্বামী যদি তার স্ত্রীকে হানড্রেড পারসেন্ট ভালোবাসা দিতে পারে হানড্রেড পার্সেন্ট ভালোবাসে তাহলে এই স্ত্রীটা স্বামীকে ছাড়া অন্য কারোর সাথে পরকে লিপ্ত হবে না আর কোনো স্ত্রী যদি তার স্বামীকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা দিয়ে জয় করতে পারে এই স্বামীটাও কখনও স্বামীকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে পরোখে লিপ্ত হতে পারে না হ্যাঁ যদি আপনি অবরগণ কোনো অসুস্থ থাকে শারীরিক অবস্থায় তাহলে আপনি ডাক্তারি চিকিৎসা নিতে পারেন আপনি বিভিন্ন রকমের চিকিৎসা নিতে পারেন ও আমলের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন বিভিন্ন রকমের চিকিৎসা রয়েছে চিকিৎসা নেওয়া সন্ন্যত চিকিৎসার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে সুখ দেন আপনার আর স্ত্রীরা স্বামীকে সুখ দেন তাহলে দেখবেন আপনাদের সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে যেহেতু সামনে ঈদুল আজহা আসতেছে যারা এই চিন্তায় চিন্তিত ছিলেন আজ থেকে এই চিন্তা মন থেকে মুছে ফেলবেন কোনো টেনশন নাই স্বামী স্ত্রী একে অপরের জন্য স্বরূপ পোশাক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলম স্বামী এবং আল্লাহ পাক সৃষ্টি করেছেন একে অপরের সুখের জন্যে শান্তির জন্যে ভালোবাসার জন্যে দুঃখের সময় সান্ত্বনা দেওয়ার জন্যে তাই আমি বলবো আপনার যখন মনে চায় হারাম কিছু সময় বাদ দিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করতে পারেন সহবাস করতে পারেন আপনার স্ত্রীকেও আপনার সেই সুযোগ দিতে হবে শুধু স্ত্রীর কাছ থেকে সুযোগ নিলেই হবে না দুইজনেরই মনের চাহিদা রয়েছে আর অবশ্যই মাসিক প্রিয়ট অবস্থায় হায় নার্ভাস অবস্থায় স্ত্রী যদি শারীরিক অবস্থা বেশি খারাপ থাকে অসুস্থ থাকে এবং স্বামীরও যদি অবস্থা খুব খারাপ থাকে অসুস্থ থাকে সেই সময়গুলো দেখে আপনারা বেছে নেবেন এরপরে আপনারা সুখের সময়গুলো দুইজনে আপনারা উপভোগ করবেন আল্লাপাক রব্বুল আলম এই জন্যই তো এর মধ্যে অনেক সুখ এবং শান্তি রেখেছেন পৃথিবীর মধ্যে যত সুখ আর শান্তি রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ সুখ এবং শান্তি স্বামী আর স্ত্রীর মিলনের মাঝে আল্লাপাক এই শান্তিটা কাউকে দেন নাই কোথাও দেন নাই যে শান্তিটা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জীবনকে সুন্দর করে গড়ে তুল গড়ে তোলার চেষ্টা করুন কোরআন শন্যা মোতাবেক আপনাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলিগুলো আপনাদের সংসারগুলো প্রত্যেকটি ঘর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা এখানে আজকে বিদায় নিচ্ছি আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আমি এবং আমার ফ্যামিলি সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আলাইকুম আসসালামুকুম ওরহামতুল্লাহি